স্যার একটু গন্ধ হয়ে গেছে তাই না স্যার আসলে হয়েছে কি স্যার গতকাল রাতের বাসি খাবার তো ভেবেছিলাম ভিখারি এলে দিয়ে দিব কিন্তু তার বদলে আপনি চলে এলেন খান স্যার প্লিজ স্যার পঙ্কজ হাই খাবারটা খাও আই অ্যাম ফেলাইসি জামান পুলিশ আছে না পুলিশ আটকে রাখছে আর তার সহজে ছাড়বো না আর সে এই বাড়িটা নিয়ে আর ঝামেলাও করতে পারবো না আয়ান আমি ফিরে আসছি তুমি খুশি হও নাই না তোমার সাথে আরি পঙ্কজ পঙ্কজ আপনি আমাকে মাফ করে দিন আপনি যা করতে বলবেন আমি তাই করবো আমি সত্যি আমি আমার ভুল বুঝতে পেরেছি প্লিজ আপনি আমাকে মাফ করে দিন খবরদার খবরদার গায়ে হাত দিবি এই তোর হাতে না ঝোল গায়ে হাত দিস কেন হ্যাঁ আমি যা বলবো তাই করবেন তো স্যার আপনি আমার যে ক্ষতি করেছেন টাকার অঙ্কে তার দাম হবে 3 কোটি টাকা আপনি আমাকে 3 কোটি টাকা দিলে আমি মাফ করে দেব 3 কোটি টাকা আমি আমি এত টাকা কোথায় পাবো আপনি তো আমার অবস্থা জানেনই আমি যখন জেলে ছিলাম তখন একবারও ভেবেছেন আমার কি হবে একবারও আপনি আমাকে জেলে দেখতে গিয়েছিলেন জাননি আমার স্ত্রী সন্তান কোথায় আছে কেমন আছে একবারও কি আপনি জানার প্রয়োজন বোধ করেছিলেন করেননি এখন আপনি কোথা থেকে টাকা জোগাড় করবেন সেটা আমি কেন দেখতে যাব পঙ্কজ পঙ্কজ প্লিজ প্লিজ আপনি আমাকে দয়া করুন আপনি তো আমার অবস্থা জানেন এতগুলো টাকা আমি 3 কোটি টাকা সময় এক সপ্তাহ কথার কোনো নড়চড় হবে না টাকা দিতে না পারলে আপনার সকল কুকর্মের খবর আমি মিসেস রুনাকে জানিয়ে দেব আর আপনার সংসার ভাঙতে যা যা করতে হয় আমি ঠিক তাইতেই করব আর আপনার ওই যে ছেলে যাকে নিয়ে আপনার অনেক স্বপ্ন তাকে অনেক বড় ক্রিকেটার বানাবেন তার জীবন আমি এলোমেলো করে দেব এরকমটা করবেন আমি আপনার কাছে ক্ষমা চাইছি প্লিজ প্লিজ আপনি আমার করবেন না পঙ্কজ টাকা না পেলে যা যা করবো তাই বললাম এটা হচ্ছে ট্রেলার টাকা না দিতে পারলে আপনাকে আমি পুরো সিনেমাটা দেখিয়ে দেব এখন যান যান কুচ টাকা না নিয়ে এখানে আসবি না যা বেরো 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 বলছি বেরো যা যা বেরো বেরো আজকের দোকানের হিসাব আগের ছিল 10,300 টাকা আর আজকের হইল গিয়া আজকের দেহে কয় টাকা হয়েছে তার মানে আজকে দোকানের বেচা বিক্রি অনেক ভালো হয়েছে হইব না কেন হ্যাঁ মানিক আর মানিকের বদ বাপটাই তো জেলের মধ্যে হান্দায় আছে বস্তির মানুষেরা কি যে শান্তিতে আছে আমিও শিউলিরে নিয়া অনেক শান্তিতে আছি তাই মানিক জেল থেকে বাইর হওয়ানোর আগেই শিউলিরে আমি হোস্টেলে ভর্তি করায় দিব দরকার পড়লে শিউলিরে আমি বিদেশে পাঠায় দিব তাও শিউলির আশেপাশে মানিকরে ঘাসতে দিব না আইসা
শিউলি গেল কই? আইতে এত দেরি করতেছে? যে বেটারি নিয়ে মানিক তোরে বাসাইতে গেছিল? আরে না না খালা, যেখানে প্রাইভেট করি ওইখানে বুড়া একজন আছে, ওনারে আমরা সবাই দাদা ভাই কইয়াই ডাকি। আইস তার জন্মদিন আসিল তো, কেক টেক কাটছি। ও তাই কো, তো একটা কথা মনে রাখি শিউলি, এই দাদা ভাই মানিক আর তার বদ বাপের কথা তোর মুখে যদি জীবনেও শুনি, তাইলে তোর পড়াশোনা বন্ধ কইরা দিয়া গ্রামে তোর মায়ের কাছে পাঠায় দিব। এই কথাটা যেন মনে থাকে। ঠিক আছে, অনেক রাত হইয়া গেছে, বাইরে থেকে আইসোস। হাত মুখ ধুইয়া পড়তে বয়, আমি রাঁধতে গেলাম। মনিরে, এখন মনিরে পড়ালেখা শেখানোর কথাটা মনে করাই দিতে হইব। হ্যালো, কে? মনি, আমি শিউলি। ও শিউলি, তুমি কেমন আছো? আছি ভালোই। তুমি তো আমারে ভুলেই গেছো, একটা খবরও তো নাও না। এই কয়দিন যে আমি বিয়ের মধ্যে গেছি, তোমারে কেমনে কই কও? যেমনি যাও, পড়ালেখার কথা ভুলে গেলে কিন্তু চলবো না। মানিক আমারে দায়িত্ব দিয়ে গেছে তোমারে পড়ালেখা শেখানোর, মনে আছে তো? আছে। আচ্ছা ঠিক আছে, তুমি কব যে কবে থেকে শুরু করতে চাও? কাল থেকে। কাল থেকে? কিন্তু কাল থেকে তো আমার একাডেমি ট্রেনিং শুরু। ক্রিকেট একাডেমি? হ, ও সেটা তো রাতে হইব না, সন্ধ্যার পরে পড়াবো না? আচ্ছা ঠিক আছে, আসলে তুমি কি একটু কষ্ট করে এই বাসায় আসতে পারবা? তোমার ওইখানে তো বাড়ির লোকজন যদি কিছু কয়। আরে না, বাড়ির লোকজন কিছু কইব না, আর খালাম্মারে আমি আগে থেকে কয়ে রাখবো, সে জানলে আরো খুশি হইব। ঠিক আছে, তাহলে এই কথাই থাকলো, কালকে সন্ধ্যা দেখা হইব। আচ্ছা রাখি তাইলে। হ্যাঁ, আজ পর্যন্ত কত পোলাপাইন যে পড়ালেখা শিখাইছি, কিন্তু কালকে শেখানোটা হইব অন্যরকম। মানিকের জীবন থেকে সারা জীবনের মতো মনিরে আমি সরাই ফেলবো। মানিকের জীবনে যদি কেউ থাইকা থাকে, ওইটা হলো আমি, শুধু আমি। সময় এক সময়, কথার কোনো নড়চড় হবে না। টাকা দিতে না পারলে আপনার সকল কুকর্মের খবর আমি মিসেস সিনহাকে জানিয়ে যাব। বল কি ব্যাপার সাদিক, তুমি এখনো ফ্রেশ হওনি? না, মাত্রই তো ফিরলাম, যাচ্ছি, হব, ফ্রেশ হব। হ্যাঁ হ্যাঁ, তাদের ফ্রেশ হয়ে এসো, খেতে এসো, আমি নিচে যাচ্ছি। না না, আমি খাবো না, আমি আসলে বাড়ি থেকে খেয়ে এসেছি। খেয়ে এসেছো? হ্যাঁ। কোত্থেকে খেয়ে এসেছো, কি খেয়ে এসেছো? গতকাল রাতের বাসি খাবার তো ভেবেছিলাম ভিখারি এলে দিয়ে দিব, কিন্তু তার বদলে আপনি চলে এলেন। খান স্যার, খান। পঙ্কজ ভাই, খাও বেটা, খাও। এই এই সাদিক, আরে কি হলো তোমার? এই কিছু হয়নি, খাওয়াটা অনেক বেশি হয়ে গেছে। ও সাদিক, তোমাকে এত করে বলি বাইরে কিছু খেও না, কথা বললে তুমি কথাই শুনবে না। আচ্ছা বুঝতে পেরেছি, ঠিক আছে, তোমার কোনো কিছু খাওয়ার দরকার নেই। ইয়ে, এক গ্লাস লেবুর শরবত করে দেবো? না না না, দরকার নেই, আমি কিছু খাবো না।
আচ্ছা ঠিক আছে, তাহলে যাও হাত মুখ ধুয়ে এসো, হাত মুখ ধুয়ে শুয়ে পড়ো। পঙ্কজ রুনাকে সব জানিয়ে দিলে ও চিরদিনের জন্য ঘৃণা করবে আমাকে। আগে হলে সব পাত্তা দিতাম না, কিন্তু কিন্তু রুনা তো এখন স্বাবলম্বী, আমার চেয়ে উঁচু পদে চাকরি করছে। রুনা এখন এসব শুনলে আমার সাথে আর থাকবে না। কি হলো সাদিক? উমা তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও ফ্রেশ হয়ে নাও, ফ্রেশ হয়ে শুয়ে পড়ো, আমি নিচে এলাম। আচ্ছা রুনা শোনো না, তোমার আমার দুজনের ব্যাংক অ্যাকাউন্টে মোট কত টাকা আছে বলো তো? ব্যাংক অ্যাকাউন্টে? আমার অ্যাকাউন্টে তেমন কোনো টাকাই তো নেই, আর তোমার অ্যাকাউন্টে কত জমা আছে সেটা আমি কি করে বলবো? কখনো তো আর আমাকে বলোনি তাই না? ভেবেছো সারা জীবন তো রুনা ঘরেই থাকবে, ও আবার ব্যাংক ব্যালেন্স জেনে কি করবে তাই না? আমি 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 আসলে সরি রুনা। বাদ দাও, তা আজ হঠাৎ জমানো টাকার খবর পড়লো যে, কি দরকার পড়েছে টাকার? না তেমন কিছু না, এই জেনে রাখলাম আর কি। ও সাদিক আরেকটা খবর শুনেছ? আয়ানকে কিন্তু কাল থেকে একাডেমিতে যেতে হবে। ও তাই নাকি? হ্যাঁ মনি খবরটা বলল, আয়ান তো নিচ থেকে কোনো কিছুই বলে না। আচ্ছা সাদিক এত বড় একটা খবরে তোমার মনে কোনো উচ্ছ্বাস নেই কেন? না না কি আর হবে, আয়ানকে একাডেমিতে ডেকেছে এটা তো খুবই খুশির খবর, আনন্দের খবর। তুমি কোনো চিন্তা করো না, কাল আমি আয়ানকে একাডেমিতে নিয়ে যাবো কেমন? আচ্ছা কি যে করি, আমার অ্যাকাউন্টে তো সর্বস্ব করলে 20-22 লাখ টাকার মতো আছে, কিন্তু 20-50 লাখ টাকার ব্যাপার না, 1-2 কোটিরও ব্যাপার না, পুরো 3 কোটি টাকা। এক সপ্তাহের মধ্যে আমি কেমন করে জোগাড় করবো? যাবো কেন? আমি তো চান্স পাইনি। আবারও একই কথা, তোমার রাতে কি বুঝাইলাম? উঠো মনি, আমাকে ঘুমাতে দাও প্লিজ, ডিস্টার্ব করো না। আর আমি কিন্তু খালামারে কয়ে দিছি সব। মানে কি বলে দিয়েছো যে আমি একাডেমিতে চান্স পাইনি? আরে না ওইসব না, কইছি যে আজকে থেকে একাডেমিতে ট্রেনিং শুরু হইব আর আমি তোমার সাথে যাইতেছি। ও আমি আরো ভাবলাম মামুনি আর পাপা মনে এখনই আসবে আমাকে জিজ্ঞেস করতে। কদিন মাঠে না গিয়ে তো সব নিয়ম কানুন ভুলে গেছো, তোমাকে আমি 10 মিনিটের মধ্যে রেডি দেখতে চাই, ঠিক আছে? তোমাকে আমি একাডেমিতে ভর্তি করিয়ে দিয়ে তারপর আমি অফিসে যাবো। তুমি যাবে? হ্যাঁ কোনো সমস্যা না না, মানে খালুজন আমি তো ওর সাথে যাইতেছি, আপনি আমার ফ্রেন্ড। ভাই তুই গিয়ে আয়ানকে ভর্তি করাবি, গার্ডিয়ানের জায়গায় তুই সাইন করবি, একাপড়া করেছিস কখনো? আসলে মানে হয়েছে কি? ভাই সব কথায় তোর কথা বলতে হবে কেন? হ্যাঁ যা নিজের কাজ কর, ঘরের কাজ কর, যা। আর এখন থেকে আয়ানের সঙ্গে তোকে যেতে হবে না মাঠে, যা। কিন্তু বাবা আমার ব্যাগ। আয়ান তুমি এখন বড় হয়ে গেছো, ক্লাব থেকে একাডেমিতে যাচ্ছ, হ্যাঁ তোমার ব্যাগ তোমার নিজেকেই ক্যারি করতে হবে, নিজের বোঝা সব সময় নিজেকেই বহন করতে হয়, অন্য কেউ বহন করে দেয় না। পাপা তুমি না গেলেও কিন্তু হবে। আমি না গেলে হবে মানে? আমি না গেলে কে যাবে? পঙ্কজ। পঙ্কজ? পঙ্কজ স্যারের কথা হঠাৎ করে কইলেন? ঘুরে ফিরে মাথায় কেবল পঙ্কজের চিন্তাই আসছে। আচ্ছা কেন জান পঙ্কজ স্যার জানি কয়দিনের জেল হয়েছিল? না ওটা এমনি মানে মুখ ফসকে পঙ্কজের নাম বেরিয়ে গেছে। তুমি কি এখানে দাঁড়িয়ে থাকবে
যাও না, ফ্রেশ হয়ে নাও। আর মনি যা, তুই ওর জন্য নাস্তা রেডি কর, যা। আচ্ছা দেলুন নাম্বারটা যেন কি নামে সেভ করেছিলাম, ডিআই। পাপা, দেলু অঙ্কলকে কেন ফোন দিচ্ছ? আরে ওকে ফোন করতে হবে না। তোমার কি কি পেপার ওয়ার্কস আছে, কত টাকা লাগবে, ছবি টবি লাগবে কিনা, সেসব না না, কোনো টাকা পয়সা লাগবে না, একদম ফ্রি। তো ফাইন, ফ্রি। তোমাকে তো রেডি হতে বললাম, যাও না, রেডি হও। ফোন বন্ধ করে রেখেছে, মানে একটু পর ট্রেনিং করছে বাবা। আচ্ছা শাকিব আল হাসান তো আইপিএল খেলে এক বছরে 4-5 কোটি টাকা কামায়। আমার ছেলেটা যদি এমন একটা বিদেশি লিগে চান্স পেত, তাহলে পঙ্কজের টাকা নিয়ে আমাকে কোনো চিন্তাই করতে হতো না। আচ্ছা ভালো কথা, পঙ্কজকে যদি আমি 3 কোটি টাকা দেই, তারপরও যদি আমার কাছে আবার টাকা চায়, মানে ব্ল্যাকমেলিং যদি চলতেই থাকে, তাহলে বদিকে দিয়ে পঙ্কজকে হুমকি দিলেই কাজটা সহজ হয়ে যাবে। আর এদিকে আমার টাকাটাও বেঁচে গেল 3 কোটি টাকা, নট এ ম্যাটার অফ জোক। হ্যাঁ, কিন্তু বদি কি এখন বাইরে আছে না জেলে? হ্যাঁ, তার কে পারবে আমাকে সাহায্য করতে? 3 কোটি টাকা, 3 কোটি না, আমি যখন কোন দিকে যাই? দিন দিন পৃথিবীটা দুঃসহ হয়ে উঠছে। এসো। কি হলো এর? What's wrong with you? কি হয়েছে? না মানে পাপা, ব্যাগটা একটু ভারী তো। তোমার নাম? আমার মাশরাফি জুনিয়র। এই সালেন, আমার লিস্টে তো মাশরাফি জুনিয়রই লেখা, কিন্তু তোমার বাবা যে অন্য একটা নাম বললো, মুশফিকুল নাকি জানি,